আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি বিয়ে, গ্রামের সাধারণ পরিবারের সাধারণ মেয়েদের কীভাবে বিয়ে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কনের বাড়ি, এখানেই বর আসবে। তাই ওরা আগে থেকে গেট ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে বর আসার। তোমরা অনেক বিয়ে দেখেছ, অনেক চাকচিক্যময় অনেক জাঁকজমক বিয়ে দেখেছ, আজকে দেখবে একদম সাধারণ একটি বিয়ে। গ্রামের মানুষের এভাবেই বিয়ে হয়। আসলে গ্রামীণ জীবনটা দেখতে যতটা সহজ সরল মনে হয় ততটা কিন্তু সহজ সরল নয়। কনেসহ সবাই অপেক্ষা করছে বরযাত্রীর। এই সময় আওয়াজ আসলো বাইরে থেকে, বরযাত্রী চলে এসেছে, চলো আমরাও গিয়ে দেখি। বর চলে এসেছে। বর আসার সাথে সাথেই বরের শালা শালিকারা বরকে প্রথমেই জামাই আদর করে চেয়ারে বসতে দিয়েছে এবং বসতে দিয়ে তার সামনে তিন ধরনের শরবত দিয়েছে। একটি হচ্ছে মরিচের শরবত, একটি হচ্ছে লবণের শরবত, আর একটি হচ্ছে সাধারণ শরবত। এভাবেই আসলে নতুন জামাইয়ের সাথে প্রথমেই শালা শালিকারা অনেক মজা করে নেয়। আসলে এটি গ্রামের একদম সাধারণ পরিবারের একটি সাধারণ বিয়ে। গ্রামের প্রায় 70% বিয়েই কিন্তু এভাবেই হয়। ওরা অনেক মজা করে কিন্তু খুব সাধারণভাবে। দেখে নাও ওদের কাণ্ড তোমরা। এভাবেই গেট আটকে জামাইকে শরবত খাওয়ানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, তারপরে নেওয়া হয় তার থেকে সালামি। আসলে গ্রামের বিয়ের মধ্যে তেমন একটা জাঁকজমক না থাকলেও ওরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ ফুর্তি করে। গ্রামের এই সাধারণ বিয়েগুলোতে জাঁকজমক কম থাকে, খরচও খুবই কম হয়, কিন্তু আনন্দের পরিমাণ কিন্তু বিন্দু পরিমাণ কম হয় না। ওরা ওদের মতো করে অনেক 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 বেশি মজা করে। আর আমরা যারা মুসলমান তারা তো সবাই জানি, যে বিয়েতে খরচ সবচেয়ে কম সে বিয়েতে কিন্তু আল্লাহর রহমত খুব বেশি থাকে। আসলে গ্রামের সাধারণ এই মানুষদের খুশি করা কিন্তু একদম সহজ, তাদের চাহিদা খুবই কম। তাদেরকে মিষ্টি হেসে কোনো কিছু বললে তাতেই তারা খুব খুশি হয়ে যায়। ওরা যখন বরকে আটকিয়ে খুব আনন্দ ফুর্তি করছে তখন কিন্তু চারিদিকে অনেক মানুষ ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বরযাত্রীকে ঢুকতে দিবে। অনেকক্ষণ দর কষাকষি করার পর, অনেকক্ষণ নতুন জামাইকে একটু একটু আনন্দময় কষ্ট দেওয়ার পর ঢুকতে অনুমতি দিয়ে দিয়েছেন শালা শালিরা। হ্যাঁ, পাস হিসাবে দিতে হয়েছে বড় একটি নোট। Oh, my God.
শালাশালিকাদের মন জয় করেছে, পাশ হিসাবে টাকা দেওয়া হয়েছে, এখন নতুন জামায়ের ঢুকার অনুমতি দিয়ে দিয়েছে শালাশালিরা। তবু এত সহজেই কিন্তু ওদেরকে ভিতরে ঢুকতে দেয়নি, স্প্রে দিয়ে একদম সবাইকে সাদা করে তারপরেই ভিতরে ঢুকতে দিয়েছে। চলে এসেছে জামাই রাজ্য জয় করে, অনেক যুদ্ধ করে তারপরেই জয় করতে এসেছে বউকে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো বরের বাড়ি থেকে এসেছে, কসমেটিক্স, শাড়ি, জুতো, তেল, শ্যাম্পু, স্নো, দেখতে পাচ্ছ চুড়ি, ব্যান্ড, পাউডার, আরও অনেক কিছু। আমি এখানে নতুন দেখলাম এখানে শাড়ির সাথে চাদরও দেওয়া হয়, দিয়েছে জামা, দিয়েছে এক্সট্রা শাড়ি, জুতো দিয়েছে দুই রকমের, দিয়েছে সাইড ব্যাগ। আর গ্রামের বিয়ের মধ্যে আয়নাটা থাকবেই থাকবে, দেখতেই পাচ্ছ। গ্রামের এই সাধারণ বিয়েগুলো কিন্তু দেখতে সাধারণ মনে হলেও কিন্তু তেমন একটা সাধারণ না। এই বিয়ের একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, আর সেটি হচ্ছে মেয়ের বাসা থেকে মেয়েকে স্বর্ণের গলার হার আর কানের দুল দেওয়া হয়েছে, বরের বাসা থেকে এসেই মেয়ের গলা থেকে খুলে যাচাই করা হয়েছে এগুলোর ওজন ঠিক আছে কি না, যে জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। পুনর্বেতনার অন্তর্গত পরমানন্দপুর গ্রাম নিবাসী, মাধবপুর থানার অন্তর্গত পরমানন্দপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আইব আলী সাহেবের পুত্র মোহাম্মদ আজাদ মিয়া, 3 লক্ষ টাকা দেন মোহর সাব্যস্তক্রমে আমার ওকালতিতে। 4 জন সাক্ষীর সাক্ষাতে মোহাম্মদী সরাসরিয়তের বিধান অনুযায়ী আপনি মুসাম্মদ সুরাই আক্তার মুক্তার নিকট নিকায়ের প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবে যদি আপনি রাজি থাকেন বলুন আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। কোনো চাকচিক্যময় ছাড়া, কোনো জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই হয়ে গেল বিয়ে। এই সময় কবুল পড়ার সময় কিন্তু আকাশের যে বাসিন্দারা থাকে তারাও কিন্তু অংশগ্রহণ করে, এই জিনিসটা আমরা খুব ভালো করেই জানি। কবুল বলার সময় কিন্তু একদম চারপাশটা অন্যরকম গম্ভীর হয়ে যায়, কারণ একটা মেয়ে নতুন জীবনের সূচনা হয়, শুধু একটা মেয়ের নয়, একটা মেয়ে এবং একটা ছেলের সাথে দুই পরিবারের নতুন যাত্রা শুরু হয়। ওদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, ওরা যেন সবসময় সুখে শান্তিতে একসাথে দুজন দুজনের হয়ে থাকে, ওদের মাধ্যমে যেন দুটি পরিবার একসাথে মিলেমিশে থাকে, এই দোয়া এবং এই কামনাই রইল ওদের জন্য। বিয়ের সবচেয়ে জরুরি যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে বিয়ে রেজিস্ট্রি করা। গ্রামের এমন অনেক বিয়েই হয়ে থাকে যা নাকি হুজুরদের মাধ্যমে হয়, আর সেটা পরবর্তীতে অনেক সমস্যা বয়ে নিয়ে আসে। এখানে কবুল বলার পরই রেজিস্ট্রার চলে এসেছে বউয়ের সিগনেচার নেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ কনে সিগনেচার করছে। কনেকে তো অনেকক্ষণ দেখালাম, কনের সব কিছু দেখলে, এখন বর দেখার পালা। বর কোথায় বসেছে কিছুই জানে না, কিন্তু তোমাদেরকে তো বরও দেখাতে হবে, যেই ভাবা সেই কাজ। চলে গিয়েছি বরের কাছে, এই যে দেখতে পাচ্ছ এখন চলছে বরকে হাত ধোয়ানোর প্রসেস। শালাশালিরা কিন্তু বরকে মানে ওদের দুলাবাইকে জ্বালাতন করা শুরু করে দিয়েছে। শালাশালিদের কাজ কী? শালাশালিদের কাজই হচ্ছে দুলাবাইকে জ্বালানো আর জ্বালানো। গেটে পাস নেওয়ার পর এখন এসেছে হাত ধোয়াতে, আর হাত ধুতে হলে অবশ্যই আগে শালাশালিকাদের খুশি করতে হবে। তবে বর কিন্তু একদম চুপচাপ,
বরের দুলাবাইও কম না কিন্তু, না ছোড় বান্দা, খুশি করবে ঠিকই একটু জ্বালাতন করে। তোমরা দুলাভাই আর শালা শালিকাদের দুষ্টুমি দেখো, তার আগে আমি আমার পুরন কথা নতুন করে বলে নিই। তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও তোমরা, এবং সুন্দর সুন্দর কমেন্টস করো, সাথে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারো। আর আমার যে লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনিয়ার ভাইয়েরা সবসময় আমার পাশে ছিলে, আছো এবং থাকবে, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এই বিয়েটা দেখতে যাওয়া আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা ছিল। আসলে এমন অনেক কিছুই যেটা নাকি আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমি অনেক কিছু দেখেছি এবং অনেক কিছুই শিখেছি। জীবনে অনেক চাকচিক্যময় জাঁকজমক বিয়ে দেখেছি, কিন্তু এত সহজ সরল সুন্দর আনন্দময় বিয়ে আমি এই প্রথমই দেখেছি। আসলে গ্রামের সহজ সরল মানুষের সহজ সরল বিয়ে খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজ তাহলে তোমাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।